এই যে আগে একবার করছেন কি অসুবিধা বোধ করতেছেন? দেরি করতে পারেন না, কিন্তু আপনাকে মেডিসিন নির্বাচন করে দিবেন। ব্যাপারটা হচ্ছে কিন্তু আমরা একটা গাইডলাইন পাবো, ওনাকে ওষুধটা দেখবো যে এই ওষুধটা আসতে পারে। যদি রেপার্টি ব্যবহার না করি তাহলে আমাদের কিতাবে আমরা যে ওষুধটা নানা একটা রেপার্টি ব্যবহার করবো, যখন যে মেডিসিনটা আমরা করি মানে যেটা হয় যে এক সপ্তাহ পনেরো দিন ওই একটা মেডিসিন স্যার সমস্যাটা কি? মাথা ব্যথা করে সেক্সের পরে, সেক্স করলে জেনারেলি যেগুলো তাহলে সেক্সের কথা বলে ধরে দেওয়া লাগবে। মাথা ব্যথা কখন? সেক্সের পরে কোথায় যাবো? জেনারেলি মেল না ফিমেল? মেলে, তাহলে মেলে খালি গুদাগুদি করে আর ফিমেল লাগে না নাকি? সেক্স করতে মেলে করে আর ফিমেল লাগবে না, তাহলে দুইটা যাওয়া লাগবে। সেক্সের পরে মাথা ব্যথা, তাহলে এই পর্যন্ত ধরে মতো কোনো মাথা পাইছেন না বলে পাইছি।
তাড়াতাড়ি কোথায় আছেন? খুঁজছেন কি কি করছেন আমার বলেন, কি করছেন? কি করছেন? বুঝি নাই কি করছেন। নাইট প্রেশারে কি করে আমার বলেন, আপনি বলেন। এই যে নাইট প্রেশারে কি হয়, কি হয়? কাপড় নষ্ট। কি হয়? কাপড় নষ্ট। কি নষ্ট হয়? কাপড় নষ্ট। আবার বই খুঁজে নেই। কি হয়? সব বলছে কাপড় নষ্ট। কাপড় নষ্ট কি দেওয়া হয়? সিমেন্ট দেওয়া। তাহলে সিমেন্ট কি হয়? ডিসচার্জ বা ইমোশন। সিমেন্ট ইমোশন কি হবে? নাইটলি। নাইট বলতে আরেক কথা আছে, এই যে একটা লোক এখান থেকে বেরোয়ছে, গেট দুইটা, এই ডাইনারটা বামের একটা, কোনটা? এটা না এটা, এটা না এটা। তাহলে কি নাইট এভরি বা এভরি নাইট, ই দিয়া বা এন দিয়া, নাইট এভরি বা এভরি নাইট, বাস হয়ে গেল। যাবো জেনারেলে, কি জেনারেলে, এটার মধ্যে কি যাবো? সিমিলার ইমোশন বা সিমিলার ডিসচার্জ। এটার মধ্যে গেলে নাইট কি হবে? এভরি নাইট বা নাইট এভরি, তাই তো হয়ে গেল। কুইক সবার নামে লেখে দিব। এখানে স্যার আছে শুধু নাইট, সব থেকে আপনার
আমার হাঁটুতে সাবান মধ্যে থাকবে, এক মাস পরে গুলিস্তানে ছেড়ে নিয়ে গেছে, কোথায়? রাত তিনটার দিকে তাদের ছেড়ে গেল, তিনটায় চোখ বাঁধা বলছে আমরা যখন চলে যাবো তার 10 মিনিট পর দিয়ে নিতে যাবে। ও চিন্তাপাড়া যাওয়ার পরপরই এই চোখ বাঁধা কোনোরকম ফুলে দোষ শুরু করছে বাড়ির জিঞ্জিরা বা ক্যানিক ও দোষ শুরু করছে বাড়িতে মঙ্গল দিচ্ছে। মালিবাগ যা চিৎকে বলে গেছে, কোথায় গিয়া? মালিবাগ। কিন্তু আপনার যে ছেলেটা সোয়া তিনটার সময় ছাড়লো, ও সোয়া তিনটা ছাড়ার পরে অনেকক্ষণ চোখ বেঁধে রাখলে পরে তো চোখ এমনি খোলা, কোন দিকে এলোমেলো চোখ খুলে চুপচাপ বসে আছে। 10 মিনিট ভাবলো ভাই বোধ হয় যখন শরীর স্থির, তখন দেখলো আমি যে আছি এখন গুলিস্তানে, গুলিস্তানে আছি সিটিগঞ্জ মসজিদের দক্ষিণ পারে, আমার বাড়িটা হলো কায়ালিগঞ্জ দক্ষিণ দিকে হবে। ও ধীরে ধীরে অল্প অল্প করে ধীরে ধীরে শুরু করলো দক্ষিণ দিকে, ও আস্তে 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 সদকার চলে আসলো। এই যে ও যে সদকার আসলো, আগে ভাবছে কোথায় আমি আছি কোন দিকে যাবো, আর আগে ছেলেরা দোষ শুরু করছে কোনটা মালিবাগের দিকে। দুদিকে এক জিনিস হলো, আপনি এখানে ঢোকার পরে আপনার দরকার ছিল যাবেন ট্রেনে, কোথায় যাবেন? ট্রেনে। আপনি ট্রেনে না যায় আপনি দুই ভাগ করতে শুরু করেছে, দুই ভাগ পরে করে আপনি এখানে এসে দেখেন আপনি কোথায় আছেন। দেখ ট্রেনটা তাহলে আর সামনের দিকে হবে, পিতে হবে, ডান পিতে ডান, ট্রেন পিতে ঢুকে আমি পিতে ঢুকলাম। এই পিতে এবার ঢুকে এখানে ওই ভাগ করা হয়েছিল, পিয়ের লোক এখানে কী আছে দেখেন তো, মেনের লোক কী আছেন, অ্যাঙ্গেল আছে, তার মানে অ্যাঙ্গেল যদি থাকে তাহলে অংশ বিশেষ ব্যথার কথা, অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে ব্যথা হয়, অ্যাঙ্গেলে ব্যথা থাকলে এখানে তো চরিত্র আছে, জ্বালা কথা তাদের কথা আছে নাই, তাহলে আমি এখন আসি দ্বিতীয়বার, দুটাকে দ্বিতীয়বার ওই যে যদি শুধু পেন থাকতো তাহলে তো কি প্রথম বাকি, যেহেতু অ্যাঙ্গেল বসে দ্বিতীয়বারে আর একটু ভিতরে ঢুকি, এবারে কী আছে পেনের লোক কী আছে, জয়েন্ট পেন, জয়েন্ট পেন বলটা কী আছে, এখানে কি ড্রয়িং, ড্রয়িং আছে এখানে আছে, আরেকবার পিছনে যান, আরেক পিস পিছনে যান, আরো আছে গান, এখানে আছে ড্রয়িং, তাহলে এখানে আছে, এখানে দেখা আছে কিনা, এখানে ড্রয়িং আছে, এর নিচে এখানে উপরে আছে কিনা, এখানে নাই, তারপরে কি ওই মোবাইল ঘুরাচ্ছিল বাড়ি ওলি, তা নিচে বাড়ি ওলি থাকলে এখানে সাইনবোর্ড লাগাইতে হয় না, এখানে সাইনবোর্ড লাগাচ্ছে পিছনে আছে, এখানে সাইনবোর্ড আছে নাই, তার মানে নিচে আছে। এই ড্রয়িংটা শুরু হলো, এই ড্রয়িংটা হলো কি সমগ্র, আর যখন ড্রয়িংয়ের লোকের জন্য অংশ লাগাই দিবে এখানে কি আছে আপারলিন, আপারলিন যখন বলে গেছে তখন হচ্ছে অংশ চলে আসছে আপারলিন বলিং, তাহলে অংশ এই এক পর্যন্ত কি 3 নম্বরে, এখন আছে কোথায় 3-এ, এর মধ্যে সাইড টাইম সব আছে, 6টা 9টা বিকেলে খাওয়ার সময় খাতে সব পরিষেবাটাও আছে। এই আপারলিন যখন বলছে তখন কি অংশ না, এটা হচ্ছে 3 নম্বর, কোন নম্বর 3 নম্বর, যখন আপারলিন বলছে তখন এটা কোন নম্বর, এটা 4 নম্বর, আপারলিন চরিত্র, আবার আপারলিন চরিত্র বলে কি, তাহলে আপারলিন এটা কোন নম্বর 4 নম্বর, এখন যা চলছে সব 4 নম্বরে চলবে, এটাই শুধু 3 নম্বর, এটুকু এই ড্রয়িংটার মধ্যে, এটি হলো 3 নম্বর। আর এই ড্রয়িংয়ের আগে যেটা আসছে এখানে যে ড্রয়িং আছে, ড্রয়িং করতে শুরু হয়েছে ওটা থেকে না, এই ড্রয়িং, ড্রয়িং যখন চরিত্র, চরিত্র 3, এটুকু 3, তারপর আপারলিন বললিন 4, ড্রয়িংয়ের আগে যেটি ছিল ওই জন্য আগে দেখছিলাম এগুলি, এখানে কোনো চরিত্র নেই আছে, এই জন্য 1 আর 2, আর যখন চরিত্র তখন কি 3 আর 4, আপনি কোথায় আসছেন কই যাবেন এটা সিদ্ধান্ত করেন, বলে বন্ধ করেন, বন্ধ সোজা করেন বইটা, আপনি মাথা ব্যথা ঢুকেন, মাথা দাঁড়ান, মাথা চাপন বোধ ব্যথা দরকার, আমার কী ব্যথা দরকার, যান মাথা ব্যথা যান, যান বাস, এখন কোথায় আসেন বাড়িগু, তাহলে বেঁকে যাবেন না সামনে যাবেন, বেঁকে যাবেন কেন, আগে মায়ের বাড়িগু তারপরে হ্যাঁ নৌকা পরে মাথা ঘুরে তো নৌকা লাগে, তাই তো নৌকা সামনে যাবে, দেন এখন আনবেন, এবার কোথায় আসছি হেডে, হেডে পেরে ঢুকছি তো,
আমার দরকার প্রেসিং রেখা। এখন কোথায় আছি? এখানে কি আছি? কত কত? এখন দরকার পি। তাহলে তো আমার ব্যাগ একটু পিছনে যাবো নাকি? আমার এখন কোথায় আছি? আপনারা দেখবেন যে কলচার ইঞ্জেকশন প্রথম ইঞ্জেকশন ধারাবাহিক এক লেভেল। আমাদের যদি যদি অগণিত হয় তখন আমরা কিভাবে আমরা কমাবো? যদি থাকে থাকবে, যদি না পাওয়া যায় তার মানে কি? ওইটা নিয়ে না থাকা আমার কোনো দরকারই নেই। এখন আমরা যেভাবে চিত্রে পড়ছি সার্টেন কন্ডিশন, ওইখানে তো এরকম ভাবে কোথায়
আমরা কি প্রথম সাধারণ মাথা ব্যথা কি চারটা পাইলাম সম্পূর্ণ মাথা ব্যথা নিয়ে, তাই না? এরপর দেখেন এই যে স্ট্রেনিং শেষ হবে, এই দেখেন এবার পার্ট শুরু করেছি এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু না থাকবে না, যেমন বোন বোনের সাইড কন্ডিশন নাই, শুধু ছোট্ট ভাবে সব বোনের রুটিন দেওয়া আছে। কপালে ব্যথা শুরু হয়েছে, কিন্তু আমরা বলছিলাম কপালে আলাদা আমাদের ক্যারেক্টার অংশের মধ্যে সেম।